সামনে আসছে রমজান মাস আর এই রমজান মাসে কিন্তু আপনি হালাল ব্যবসা করে খুব ভালো টাকা কিন্তু আয় করতে পারবেন অনেক ব্যবসা কিন্তু রয়েছে রমজান মাসে করা যায় এরকম অনেক ব্যবসা রয়েছে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন ব্যবসাটি করলে আপনার ভালো হবে বা কোন ব্যবসাটি করলে লাভ বেশি হবে আমার সেল বেশি হবে তো আজকের এই ভিডিওতে আমি রমজান মাসে করা যায় এমন ছয়টি ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ছোট এবং বড় এমন ছয়টি ব্যবসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই ব্যবসাগুলো যদি আপনি খুব ভালোভাবে গুছিয়ে করতে পারেন রমজান মাসের পরেও কিন্তু আপনি ব্যবসাগুলো চালিয়ে যেতে পারবেন আর নেক্সট ভিডিওতে আপনি কোন ব্যবসার আইডিয়াটি সম্পর্কে জানতে চাচ্ছেন তো অবশ্যই অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এক নম্বর হচ্ছে খেজুরের ব্যবসা এই পণ্যটির চাহিদা কিন্তু সারা বছরই থাকে কিন্তু রমজান মাসে এর চাহিদা প্রায় একশো গুণ বেড়ে যায় বাজারে কিন্তু বিভিন্ন ধরনের খেজুর পাওয়া যায় এ ব্যবসায় লাভ কিন্তু অনেক রয়েছে এই ব্যবসা যদি আপনি করতেই চান তাহলে সরাসরি সদরঘাট বাদাম বাজারে চলে যান বিভিন্ন ধরনের খেজুর দেখুন পাইকারিতে কিনে তাই স্টক করে রাখুন এবং আপনার রমজান মাসে আপনার এরিয়া এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন কমপক্ষে রমজান শুরু হওয়ার পনেরো থেকে বিশ দিন আগেই কিন্তু আপনার খেজুরগুলো কিনে স্টক করে রাখতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা অনেক ভালো হবে দুই নম্বর হচ্ছে ঠান্ডা জুসের ব্যবসা রোজার মাসে ইফতারের সময় সবাই খুব তৃষ্ণার্ত থাকে আর এই সময় জুসের ব্যবসা প্রচুর চলবে আপনি বোতলে করে বা ওয়ান টাইম গ্লাসে করে বিভিন্ন ধরনের জুস কিন্তু বানিয়ে বিক্রি করতে পারেন একদম অল্প ইনভেস্টমেন্টে ব্যবসা কিন্তু করতে পারবেন এই গরমের সিজনে কীভাবে আপনি বিভিন্ন ফলের জুসের ব্যবসা শুরু করবেন তা নিয়ে আমার চ্যানেলে পুরো একটি ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশানে ভিডিও লিঙ্কটি দিয়ে দিব আপনারা চাইলে তা দেখে নিতে পারেন তিন নম্বর হচ্ছে ইফতারের ব্যবসা ইফতার বিক্রি ব্যবসাটিকে আপনি দুইটি ভাগে করতে পারেন একটি ভাগে মিষ্টি আইটেম রাখতে পারেন এবং আরেকটি ভাগে ঝাল আইটেম রাখতে পারেন বা দুইটি আইটেম আপনি একসাথেও রমজান মাসে বিক্রি করতে পারেন রমজান মাসে লিস্ট এই ব্যবসাটি করে কোনো লস থাকে না আপনি যেখানে ইফতার আইটেম নিয়ে বসেন না কিন্তু সেখানেই সেল পাবেন ইফতার বিক্রি করার আগে কী কী পণ্য আপনি বানাবেন তার একটি লিস্ট তৈরি করে ফেলুন একজন ভালো কারিগর ঠিক করে ফেলুন রাস্তার পাশে একটি ভালো জায়গা বাছাই করুন বা একটি দোকান নিয়ে নিন বা আর কোনো কিছুই লাগবে না শুরু করে দিতে পারেন আপনি এই ব্যবসাটি রোজার মাসে করা যায় ছয়টি বিজনেস আইডিয়া থেকে তিনটি বিজনেস আইডিয়া কিন্তু অলরেডি আমি আপনাদের বলেছি এখন আমি যে তিনটি বিজনেস আইডিয়া আপনাদের দেবো এগুলো কিন্তু আপনি প্যাকেজ হিসাবেও সেল করতে পারেন এবং সিঙ্গেল প্রোডাক্ট হিসেবেও কিন্তু আপনি সেল করতে পারেন আচ্ছা চার নম্বর যে ব্যবসার আইডিটি আমি রেখেছি সেটা হচ্ছে বিভিন্ন ফলের ব্যবসার এই ফলের ব্যবসা কিন্তু রোজার মাসে প্রচুর চলে কারণ রোজার মাসে কিন্তু সবাই ফল ফ্রুটস বেশি খেয়ে থাকে আর রোজার মাসে যে ফলগুলা সবচেয়ে বেশি চলে যেমন আছে আপনার মালটা আপেল কমলা তারপর হচ্ছে আহ তরমুজ তারপর হচ্ছে আপনার ডালিম কলা এগুলো কিন্তু প্রচুর চলে প্রচুর ডিমান্ড থাকে এখন এখানে আপনি দু একটু ভিন্নভাবে কিন্তু ব্যবসা করতে পারেন ধরেন আপনি কিন্তু যেমন মালটা কমলা আম আপেল আম এগুলো কিন্তু আপনি সিঙ্গেল কেজি হিসাবেও বিক্রি করতে পারেন আপনি পাইকারি বাজার থেকে কিনে এনে আপনি কেজি হিসাবেও বিক্রি করতে পারেন আর আরেকটা বিষয় আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি প্রতিটা প্রোডাক্ট থেকে জরেন দুইটা আম রাখলেন দুইটা মালটা দুইটা আপেল তারপর হচ্ছে আপনার দুইটা খেজুর একটা কলা এরকম করে একটা প্যাকেজ কিন্তু আপনারা তৈরি করতে পারেন বা একটা ফ্রুটসের ফল মানে ডালি কিন্তু আপনারা তৈরি করতে পারেন একটা প্যাকেজ কমপ্লিট একটা প্যাকেজ বানাতে পারেন এবং রিজনেবল প্রাইজের মধ্যে রাখতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার সেলটা কিন্তু অনেক ভালো হবে যারা আসলে কম টাকার মধ্যে ফল কিনতে চাচ্ছে সব ধরনের ফলের টেস্ট পেতে চাচ্ছে তারা কিন্তু এই প্যাকেজটা কিনতে পারে এবং আমি দেখেছি এরকম বিজনেস মানুষ করছে এবং সেখান থেকে ভালো কিন্তু আউটপুট তারা পাচ্ছে পাঁচ নাম্বার আমি যে ব্যবসাটা রেখেছি সেটা হচ্ছে আতর ও টুপির ব্যবসা বা জায়নামাজের ব্যবসা দেখুন রমজান মাস বা ঈদের সময় কিন্তু এই আতর টুপি জায়নামাজ তসবির ব্যবসাটা কিন্তু অনেক বেড়ে যায় প্রায় দ্বিগুণ বেড়ে

এখানেও কিন্তু আপনি বিভিন্ন প্যাকেজ হিসেবে সেল করতে পারেন এগুলো সিঙ্গেল হিসেবেও রাখতে পারেন প্রতিটা জায়নামাজ আঁতর টুপি এগুলো সিঙ্গেল হিসেবে রাখতে পারেন একটি ভালো দামি আতরের কিন্তু প্রচুর দাম আপনি সেই দামি আতর একটা কিনে সেগুলো কিন্তু ছোট ছোট প্যাকে মানে বোতলে করে কিন্তু আপনি সেল করতে পারবেন বা ছোট একটা আপনি রোজার মাসে একটা মেসওয়াক দিলেন তারপর একটা তসবি একটা জায়নামাজ একটা টুপি একটা ছোট আতর দিয়ে একটা কমপ্লিট একটা প্যাকেজ তৈরি করে কিন্তু আপনি এটা সেল করতে পারেন ঈদের সময় রোজার সময় বিশ্বাস করেন এটা কিন্তু প্রচুর সেল হয় প্রচুর সেল হয় আমি দেখেছি এই প্রোডাক্টটা নিয়েও অনলাইনে গিয়ে আমি দেখেছি এই প্রোডাক্টটা নিয়েও কিন্তু মানুষ কাজ করে এই প্যাকেজটাকে নিয়েও কিন্তু মানুষ কাজ করে ছয় নাম্বার যে প্রোডাক্টটা নিয়ে আমি বা বিজনেসটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মশলা আইটেম সেম রোজার মাসে এবং ঈদের মাসে কিন্তু আপনার এই মশলার কিন্তু প্রচুর ডিমান্ড থাকে কারণ রোজার মাসে খাওয়া দাওয়া মানুষের একটু বেশি হয় বা ঈদের থেকে সামনে রেখে ঈদের সময় খাওয়া দাওয়া একটু বেশি এবং মশলাটা কিন্তু প্রতিনিয়তই চলে কারণ মশলা কিন্তু আমাদের প্রতি দৈনন্দিন ব্যবহার করার মতো একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের চাহিদার কিন্তু শেষ নেই আর আপনি যদি পাইকারিতে মশলা কিনে বিক্রি করতে চান তাহলে হচ্ছে আপনি ঢাকার মৌলভী বাজারে চলে যেতে পারেন বিভিন্ন মশলার পাইকারি বাজার পাইকারি কিনে আপনি কিন্তু সেগুলো সেল করতে পারেন সেমভাবেও আপনি এখানে প্যাকেজ হিসাবে বিক্রি করতে পারেন যে মশলাগুলো বেশি চলে যেমন আপনার রয়েছে দারচিনি এলাচি তারপর হচ্ছে লবঙ্গ তারপর হচ্ছে আপনার গরুর মশলা মুরগির মশলা এরকম বিভিন্ন ধরনের মশলা আছে আপনি সেগুলো সিঙ্গেল হিসেবে বিক্রি করতে পারেন এবং আপনি সেগুলো প্যাকেজ হিসাবেও কিন্তু সেল করতে পারেন জিরা গরম মশলা ফোরন এগুলো সব একটা প্যাকেজ করে আপনি কিন্তু সেল করতে পারেন আর এই প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকেও সেল পাবেন এবং অফলাইন থেকেও সেল পাবেন